হাত চাপড়ি দুটার হাত চাপড়ি সম্ভাষণ জানাবো। হ্যাঁ, আপনি স্টেডিয়াম সাধুরী আমার সভাত এখনই খরাই লগতে এখন ফুলাম জাপি সকলে সহযোগ করব। এখন আমার সরকার সকল চলান ব্যবস্থা প্রদান করেছে। আমি সমষ্টিটো বিধায়ক সুরেন ফুকন ডাঙরিয়ায় এটা উল্লেখযোগ্য পরিবর্তন আনিলে। দীর্ঘদিন ধরে ইয়াত এই সমষ্টিত কংগ্রেসে রাজত্ব চলাইছিল, কিন্তু কংগ্রেসের রাজত্বকালত সমষ্টির চাহ বাগিচাই হক বা গাঁওয়ে হক বা শহরে হক কোনো অঞ্চলের কোনো লোকর উন্নয়ন সম্ভব নহল। কংগ্রেসের 60 বছর কার্যকালত এনে ধরনের সমষ্টিবিলাক রাজ্য সমূহক গোটেই রাষ্ট্রখনক সম্পূর্ণরূপে তেখেতসকলৰ ভ্রষ্টাচার নীতির যোগেদি দুর্বল করে রাখিলে আর পৃথিবীর বুকুত পিছপরা রাষ্ট্র হিসেবে তেখেতসকলে থাকিলে বাধ্য করালে। কিন্তু যা 10 বছরের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যে ধরনের সঠিক পরিকল্পনা, সঠিক নীতি, সঠিক সিদ্ধান্ত, সঠিক আসনি রূপায়ণ করা হল, জনসাধারণক আস্থার বিশ্বাসত লওয়া হল, সুশাসন ব্যবস্থা প্রবর্তন করা হল, যার ফলশ্রুতিত আজি ভারতবর্ষে দুপদ দুপে উন্নয়নের দিকত আগুয়াই গৈছে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত। ঠিক তেনেধরণে অসমতো আজি তারিখত বিজেপি নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত সরকারখনে ভারতবর্ষের বুকুত অন্যতম শক্তিশালী রাজ্য হিসেবে নিজক প্রতিষ্ঠা করার যাত্রাত আত্মনিয়োগ করার বাবে নানা ধরনের নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এই দিগ্বয় সমষ্টিটো সুরেন ফুকন ডাঙরিয়ায় যা দিনবিলাকত যিমানখিনি পরিবর্তন আনিলে তার বাবে চাহ বাগিচায় হক বা গাঁওয়ে হক বা শহরে হক প্রতিটো অঞ্চল রাইজ উপকৃত হয়েছে। সেইকাৰণে রাইজে তেওঁক অত্যন্ত ভাল পায়, মরম করে। তেখেত এজন কঠোর পরিশ্রমী বিধায়ক। মোর দৃঢ় বিশ্বাস আজি এইখন সভাত আমার দিগ্বয় সমষ্টির 160টা বুথর বুথ কমিটির সভাপতি সকল, মন্ডল আর মর্চা আর বিভিন্ন পর্যায়ে আমার যখন কার্যকর্তা সকল, শক্তি কেন্দ্র সকল পর্যায়ে কার্যকর্তা সকলে যিমানখিনি তেখেতসকলের ইয়াত সুরেন ফুকন ডাঙরিয়ার নেতৃত্বত দিনে নিশায় কাম করেছে। মোর দৃঢ় বিশ্বাস আগন্তক দিনত এই দিগ্বয় সমষ্টির পৰা রাইজর আমি নিশ্চিতভাবে ভালদরে আমি রাইজর মরম চেনেহ আর সমর্থন পাবলে সক্ষম হম। আর সুরেন ফুকন ডাঙরিয়া ইতিমধ্যে কৈছে যে এই সমষ্টির উল্লেখযোগ্য সফলতা আগন্তক লোকসভা নির্বাচন প্রদর্শন করব। গতি মোর তেখেতসকলের উপর সম্পূর্ণরূপে আস্থার বিশ্বাস আছে। দিগ্বয় সমষ্টিবাসী রাইজলে মই কোটি কোটি প্রণাম জানাইছো আর সকলে আশীর্বাদ বিচারিছো, সমর্থন বিচারিছো।